আসসালামু আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছি আমি রেজওয়ান এলকি স্টুডিওতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন আজ মাদারীপুরে সংঘর্ষে 20 জন আহত ঘরে ঘরে গিয়ে সহিংসতা ঠেকানো সম্ভব নয় বললেন সিইসি চতুর্থ দফার তফসিল ঘোষণা রাজধানীতে সিটিং ও গেটলক সার্ভিস থাকছে না জানালেন বাস মালিকরা নগরীতে মাত্র 192টি বাস সিএনজি চালিত বলে দাবি 2025 সালের মধ্যে ফ্রান্সের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ হবে আশাবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফরাসি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান সেমিফাইনালে চরম উত্তেজনার ম্যাচে ইংল্যান্ডের হার প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দেশের 115টি উপজেলায় দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন আজ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন এ দফা নির্বাচনকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও প্রাণহানির পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা রক্ষার দিকে বিশেষ নজর নির্বাচন সংশ্লিষ্টদের বৃহস্পতিবার দেশের 115টি উপজেলায় দ্বিতীয় ধাপে 838টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সকাল 8টা থেকে এসব ইউনিয়নের ভোট গ্রহণ শুরু হবে নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম হবিগঞ্জ পটুয়াখালী সুনামগঞ্জ ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে চট্টগ্রামে 3 উপজেলায় দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ফটিকছড়ি উপজেলায় 14টি সীতাকুণ্ড উপজেলার 9টি ও মিরসরাই উপজেলার 16টি ইউনিয়নে ভোট হবে বৃহস্পতিবার এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন দ্বিতীয় ধাপে বরিশালে 3টি উপজেলায় 12টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে ব্যালট বাক্স সহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী ইউপি নির্বাচনকে ঘিরে সাতক্ষীরা সদর উপজেলার 13টি ইউনিয়নের 126টি কেন্দ্রে পৌঁছানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম এদিকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে গাজীপুরের কাপাসি উপজেলার 11টি ইউনিয়ন পরিষদে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে এরই মধ্যে নির্বাচন সামগ্রী পাঠানো হয়েছে কেন্দ্রে কেন্দ্রে বৃহস্পতিবার সকালে ব্যালট পেপার পাঠানো হবে কেন্দ্রগুলোতে এদিকে ঝিনাইদহের মহেশপুরে 12টি ইউনিয়নে নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর বৈঠক হয়েছে উপজেলার সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে 126টি কেন্দ্রের সব কটিকে ঝুঁকিপূর্ণ ধরা হয়েছে সকলকে আমরা আশ্বস্ত করেছি এবং সকলকে নির্দেশনা দিয়েছি যেন নির্বাচন অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ করার জন্য সর্বোচ্চ আত্মত্যাগ যেন তারা করে বা প্রস্তুতি রাখে নীলফামারী সদর উপজেলার 11টি ইউপি নির্বাচন উপলক্ষে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে দুপুরে সদর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এসব সরঞ্জাম বিতরণ করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন চারস্তর বিশিষ্ট নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে সেখানে পুলিশ থাকবে স্ট্রাইকিং ফোর্স থাকবে বিজিপি থাকবে চারজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে তিনজন নাটোর সদর উপজেলায় 7টি এবং বড়াইগ্রাম উপজেলায় 5টি ইউপি নির্বাচন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে দ্বিতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার 13টি ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন উপজেলা নির্বাচন কার্যালয় থেকে কড়া নিরাপত্তায় নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয় প্রতিটি কেন্দ্রে সুচরিতা সূচি বাংলা ভিশন নিউজ ডেস্ক দর্শক আমাদের সহকর্মী আতিয়ার পারভেজ এই মুহূর্তে আছেন খুলনার রূপসা উপজেলার আইসগাতি ইউনিয়ন পরিষদে আতিয়ার আইসগাতি ইউনিয়নে নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন আর খুলনায় আজ মোট 25টি ইউপি নির্বাচনের বিষয়ে জানাবেন এলবিস আমি এই মুহূর্তে খুলনা রূপসা উপজেলার আইসগাতি ইউনিয়ন পরিষদের বঙ্গবন্ধু কলেজ ভোট কেন্দ্রে অবস্থান করছি দেখছেন ভোট শুরু হতে এখনো কিছু সময় বাকি আছে কিন্তু এরই মধ্যে ভোটারদের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একইভাবে খুলনার 4টি উপজেলার ডুমুরিয়া ফুলতলা রূপসা এবং বটিয়াঘাটার 25টি ইউনিয়ন পরিষদে আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আর ভোট নিশ্চিত করার জন্য শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠানের জন্য বিজিবি র্যাব এবং পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা
দায়িত্ব পালন করছেন। প্রতিটি উপজেলায় তিনজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এলবিস খুলনার পঁচিশটি ইউনিয়নে আজ মোট 337,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আর এসব ইউনিয়নে আপনার 1,336 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল রাতে খুলনার কয়েকটি নির্বাচনী এলাকায় বিক্ষিপ্তভাবে কিছু সহিংসতার ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত আজ ভোটের দিন কোনো এলাকা থেকে, নির্বাচনী এলাকা থেকে আমরা অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাইনি। এলবিস, খুলনা থেকে আমার কাছে এই ছিল ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পর্কে সবশেষ খবর। ধন্যবাদ আদিয়ার পারভেজ আপনাকে। দর্শক, খুলনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এদিকে মাদারীপুরের কালকিনিতে দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত 20 জন আহত হয়েছেন। বুধবার কালকিনি উপজেলার সিডিখান ইউপি দুই প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। আহতদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। নৌকা প্রতীকের প্রার্থী চান মিয়া শিকদার ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মিলন মিয়ার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর আহত তিনজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, ঘরে ঘরে পাহারা দিয়ে নির্বাচনী সহিংসতা ঠেকানো সম্ভব নয়। চলতি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন স্থানে সহিংসতা আর প্রাণহানির ব্যাপারে গতকাল সিইসি বলেন, প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বলেই ইউপি নির্বাচনে উত্তেজনা বেড়েছে। সংঘর্ষ সহিংসতা রোধে রাজনৈতিক দল ও প্রার্থীদের সহনশীল হওয়ার আহ্বান জানান তিনি। আর নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম জানিয়েছেন, ভোটকে কেন্দ্র করে হয়েছে গুপ্ত হত্যা। এদিকে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে কমিশন। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলায় প্রতিপক্ষহীন নির্বাচনে প্রাণহানি আর সংঘর্ষ। নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছে অন্তত 15 জন। চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আগারগাঁয়ে নির্বাচন ভবনে বৈঠকে বসে নির্বাচন কমিশন। এ সময় সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নানা দিক নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার। তুলে ধরেন ইউনিয়ন পরিষদের নির্বাচনে সহিংসতা এড়াতে তাদের প্রস্তুতির কথা। ঘরে ঘরে, মহল্লে মহল্লায় পুলিশ দিয়ে পাহারা দিয়ে এই জাতীয় এই অপ্রীতিকর ঘটনা থামানো যায় না। প্রথমে যেটা আমি বলেছি, এটা একমাত্র উপায় হলো যারা নির্বাচন সাথে সংশ্লিষ্ট ব্যক্তি আছে তাদের সহনশীলতা এবং তাদের নির্বাচন সুলভ আচরণ করা। এই যে উত্তেজনাকর পরিস্থিতি, এটারও উত্তেজনা যেটা থাকে সেটা প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতার বহিঃপ্রকাশ, সেটাও তো বোঝা যায় যে লোকজন ভোট দেবে, অবশ্যই ভোট দিতে লোকজন আসবে। যে কোনো অস্থিতিকর পরিস্থিতি যদি হয় তারা কঠোর হাসে সেটা দমন করবে, সেটা নির্দেশনা আছে। সহিংসতা দমনে কঠোর পদক্ষেপ নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। নির্বাচনের অ্যাডভান্টেজটাকে নিয়ে বেশ কিছু গুপ্ত হত্যা হয়েছে। মেহেরপুরে যেটা, সেটা কিন্তু গুপ্ত হত্যা। এই গুপ্ত হত্যাকে থামানোর জন্য নির্বাচন কমিশনের যে ফোর্সটা মোতায়েন করা আছে তাদের পক্ষে কিন্তু এইভাবে গুপ্ত হত্যাকে থামানো বেশ কষ্টকর। ইনভেস্টিগেট করে আমরা আইনের আওতায় আনার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। বৈঠকে চূড়ান্ত করা হয় তফসিল। তফসিল ঘোষণা করেন ইসি সচিব। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করা যাবে 25 নভেম্বর পর্যন্ত। পৌরসভার যে সাধারণ নির্বাচন আমাদের নবম ধাপে, সেটি কক্সবাজারের টেকনাফ পৌরসভা, নরসিংদীর রায়পুরা পৌরসভা এবং পাবনার আটঘরিয়া পৌরসভা, এই তিনটির তফসিলও একইভাবে ইউনিয়ন পরিষদে আমরা যে তারিখগুলো নির্ধারণ করেছি সেভাবে নির্ধারিত হবে। তারপরে আমি বলছি, মনোনয়নপত্র দাখিলের তারিখ 25 নভেম্বর, বাছাইয়ের তারিখ 29 নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 6 ডিসেম্বর, ভোট গ্রহণের তারিখ হলো 23 ডিসেম্বর। নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে বলে আশা ইসির। এস এম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা। ভাড়া বাড়ানোর পর এবার সব বাসই লোকাল চালানোর ঘোষণা দিল বাস মালিকরা। সড়ক পরিবহন নেতা খন্দকার এনায়েতুল্লাহ গতকাল জানান, থাকছে না সিটিং সার্ভিস ও গেটলক ব্যবস্থা। তবে গেটলক ও সিটিং হিসেবে আগে থেকে যে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছিল তা কমানোর কোনো ঘোষণা দেননি তিনি। তার দাবি, রাজধানীতে মাত্র 192টি বাস সিএনজি চালিত। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় হচ্ছে গণপরিবহনে, এমনকি সিএনজি চালিত বাসেও বেশি ভাড়া আদায় করা হচ্ছে।
দশ নম্বর থেকে মৌচাকে যেতাম পঁচিশ টাকা, এখন পঁয়ত্রিশ টাকা নিচ্ছে, দশ টাকা বাড়াইছে। আর ফার্মগেট থেকে দশ নম্বর পাঁচ টাকা বাড়াইছে, ভাড়া বাড়িয়েছে। এটা ভাড়া যে 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 সরকার বলছিলো যে এত টাকা এত, সেই অনুপাতে ভাড়া ঠিক হয় নাই, ভাড়া আমাদের কাছ থেকে বাড়তি নিতে এসছে। যেটা দশ টাকা ছিল সেটা পনেরো টাকা নিচ্ছে, যেটা পঁচিশ টাকা ছিল পঁয়ত্রিশ টাকা নিচ্ছে, ষাট টাকা আশি টাকা নিচ্ছে, অনেক বেশি করে নিচ্ছে। পথে গাড়ির সংকটে একদিকে যাত্রীদের জনদুর্ভোগ, তার উপর পরিবহন মালিকদের ঘোষণা সিটিং সার্ভিস চালানো সম্ভব নয়। সিটিং সার্ভিস এবং গেট লক সার্ভিস নামে এই যে কিছু কিছু অনিয়মের অভিযোগ আমরা পেয়ে আসতেছি, আজকে আমরা সেটা ডিক্লেয়ার করব এবং তিন দিন সময় দিব। এই তিন দিনের মধ্যে শহ শহ গাড়িতে সিটিং সার্ভিস এবং গেট লক সার্ভিস সম্পূর্ণ মুছে ফেলতে হবে। বেশি ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানালেন পরিবহন নেতারা। রাজধানীতে সিএনজি নয় ডিজেল চালিত গাড়ির সংখ্যা অনেক বেশি বলেও দাবি করা হয়। সঠিক ভাড়া নেওয়া হচ্ছে কিনা, কেউ অতিরিক্ত ভাড়া নিচ্ছে কিনা, এই বিষয়টা কঠিনভাবে আমরা মনিটরিং করব। ছয় হাজার গাড়ির মধ্যে আমাদের অনুসন্ধানে মাত্র ১৯৬টা সিএনজি গাড়ি পাওয়া গেছে, সিএনজি বাস মিনি বাস, এবং যার পার্সেন্টেজ হলো 3.26। ডিজেল ও সিএনজি চালিত বাসে স্টিকার লাগানো, মোবাইল কোর্টের সহায়তা সহ নানা উদ্যোগ সংবাদ সম্মেলনে তুলে ধরেন পরিবহন নেতারা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। 2025 সালের মধ্যে ফ্রান্সের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি চিত্র তুলে ধরে ফরাসি বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান তিনি। বুধবার প্যারিসে বিভিন্ন ফরাসি কোম্পানির সাথে এক বৈঠকে বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী আহ্বান জানান। বাংলাদেশ দূতাবাস ও কয়েকটি ফরাসি কোম্পানি যৌথভাবে এই বৈঠকের আয়োজন করে। ফ্রান্স সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে বৈঠক করেছেন। দুই নেতার মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিরক্ষা, দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা সহ দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসে প্যালেসে লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্ট তাকে গার্ড অফ অনার প্রদান করে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আয়োজিত মধ্যাহ্নভোজেও অংশ নেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ম্যাট্রিগনে যান। সেখানে দুই নেতা দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের বিষয়েও আলোচনা করেন দুই প্রধানমন্ত্রী। বাংলাদেশ নিডস ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড, বাইলেটারাল ট্রেড বিটুইন বাংলাদেশ অ্যান্ড ফ্রান্স ইজ গ্রোয়িং স্টেডিলি। ফ্রান্স ইজ নাও বাংলাদেশের ফিফথ লার্জেস্ট এক্সপোর্ট ডেস্টিনেশন। উই মাস্ট এম টু ডাবল দ্য ভলিউম অফ বাইলেটারাল ট্রেড বাই 2025। আওয়ার এক্সপোর্ট টু ফ্রান্স অলসো নিডস to diversify further. I invite French investors to witness firsthand the investment opportunities in Bangladesh. Bangladesh stands ready to welcome you to make your business venture grow for our mutual benefit. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদী আগ্রাসন সমগ্র জাতির মধ্যে এক অদ্ভুত সময় অতিক্রম করছে বাংলাদেশ। জীবনানন্দ দাশের রূপসী বাংলার ইংরেজি অনুবাদ গ্রন্থ বেঙ্গল দ্য নেম ইজ বিউটির মোড়ক উন্মোচনে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর একটি হোটেলে। বিএনপির প্রয়াত নেতা সাবেক মন্ত্রী আব্দুল মান্নান অনুবাদ করেছেন এটি। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের সাধারণ মানুষের মনের কথা বলার অধিকার নেই, এমনকি সামাজিক মাধ্যমেও লিখতে পারছেন না তারা। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শহীদ নূর হোসেনের শাহাদাত বার্ষিকীর আলোচনা সভা হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ বলেন, ৩৪ বছর পরও গণতন্ত্র সংকটে বাংলাদেশ। বলেন, শুধু প্রশাসনের ওপর ভর করেই আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন নির্বাচনে ব্যর্থতা সরকারের অন্ধ
সমালোচনাকে রাজনৈতিক কৌশল হিসেবে নিয়েছে। গতকাল বৃহত্তর চট্টগ্রাম জোনের অধীনে 6টি জেলা সড়ক উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, ক্ষমতায় থাকতে যারা দুর্নীতি করেছে তারাই আজ বড় বড় কথা বলছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহীদের উস্কানি না দিতে দলের নেতাকর্মীদের হুঁশিয়ার করে দেন তিনি। জানান, সবার তালিকা তৈরি হচ্ছে, সময় মতো কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী বলেন, চট্টগ্রামকে পর্যায়ক্রমে সড়ক নেটওয়ার্কের আওতায় আনা হবে। আগামী বছর শেষ হবে দেশের 4টি মেগা প্রকল্পের নির্মাণ কাজ। পদ্মা সেতুতে কার্পেটিং শুরু হয়েছে, কর্ণফুলী চ্যানেলের 74% কাজ শেষ হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার রাতে স্কুল ছাত্র বিকাশ চন্দ্র বিশ্বাসের মৃত্যুর ঘটনায় ডাক্তার মনির আলী আকন্দের নেতৃত্বে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মৃত বিকাশ গাইবান্ধার পুটিমারি গ্রামের বিশুচন্দ্র কর্মকারের ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেলের সাথে সংঘর্ষে স্কুল ছাত্র বিকাশ মাথায় গুরুতর আঘাত পায়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। জরুরি বিভাগে কাজ শেষে অক্সিজেন সহ রোগীকে তিনতলায় নিয়ে যাওয়া হয়। ট্রলি বহনকারী কর্মচারী আসাদুজ্জামান দুলু এ সময় 200 টাকা বকশিস দাবি করলে বিকাশের বাবা 150 টাকা দেন। ওয়ার্ড বয় দুলু ক্ষিপ্ত হয়ে রোগীর মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে দেয়। এতে বিকাশ মারা গেলে হাসপাতালে থাকা অন্য রোগীদের লোকজন ওয়ার্ড বয়ের উপর চড়াও হয়, কিন্তু আনসারদের সহায়তায় সে পালিয়ে যায়। সংবাদ শেষ করব বিআরবি কেবল শ্রীনগর আরেকবার জানিয়ে। দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচন আজ। মাদারীপুরে সংঘর্ষে 20 জন আহত, ঘরে ঘরে গিয়ে সহিংসতা ঠেকানো সম্ভব নয় বলেন সিইসি, চতুর্থ দফার তফসিল ঘোষণা। রাজধানীতে সিটিং ও গেটলক সার্ভিস থাকছে না জানালেন বাস মালিকরা। নগরীতে মাত্র 192টি বাস সিএনজি চালিত বলে দাবি। 2025 সালের মধ্যে ফ্রান্সের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ হবে আশাবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ফরাসি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। সেমিফাইনালে চরম উত্তেজনা ম্যাচে ইংল্যান্ডের হার, প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/bangladeshe এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshenews। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।